हेलो एवरीबॉडी, वेलकम टू माय चैनल रात बाय वाई टी। और एक नतून भिडियोते अपन सबाई के स्वागतम। भिडियो शुरूते बोल दीची मैचटी हे 13800 स्कोर प्लस लबी। एखे हमें दुईटा पार्ट एड कर दुई मैचर पार्ट। आशा करी भिडियो एनजय करबें और भिडियो भलो लगले लाइक शेयर और कमेंट करबें। हमें बर्तमान बांग्लादेश टप वन नाम देया आछे BD71 गिल्डर मेन गिल्ड और टप टू पजिशने आछि। তো এখন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আশা করি সবাই এনজয় করবেন। সেকেন্ড জোন থার্ড জোন দিয়ে দিয়েছে অলরেডি। 24 alive, 1 kill, দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত। দেখতে থাকুন, আমরা চারজনই বেঁচে আছি। আমরা জোনে বেরোচ্ছি, লেফট সাইডে নেমেছিল তাই রাইট দিয়ে বেরোচ্ছি, দেখা যাক। তেরো হাজার লবি সম্পর্কে সবাই অনেকে জানেন বা অনেকে জানেন না, এটা হচ্ছে সবচেয়ে হার্ড লবি হয় ফ্রি ফায়ারের টুর্নামেন্টের মতো। বড় বড় টুর্নামেন্ট যেরকম হয় এরকমই লবিটা হয়। এখানে লাস্ট জোনে প্রচুর লাইফ থাকে। দেখেন লাস্টের কিছু আগে জোন কিল কনফার্ম করবো, কিল কনফার্ম করে জোনে দিয়ে বেরবো। কিন্তু আমাদের একটা টিমমেট অলরেডি জোনে ফেসে গেছিলো ডাউন, এটাকে আমি না মানলে এখানে প্রবলেম হতো। আমি দিচ্ছি এখন, দেখা যাক। এখানে এরা দেখতেছিল কিন্তু বার চলে গেছে, আমরা এদের আর কিছু বলবো না। জোনে প্রচুর নার্ভাস, কী বলবো, এরকম লবিতে প্রচুর নার্ভাস হয়ে খেলতে হয়। তারপরও কিছু করার নেই, কভার তো দিতে হবে, দেখা যাক। জোন সামনে দিয়েছে, হালকা পাতলা সাপোর্টে আছে, চলো দেখা যাক কী হয়। আমি একটা কভার নিয়ে দাঁড়িয়ে আছি, আমার টিমমেটকে বললাম যে কোনো কভার নিয়ে দাঁড়িয়ে পড়ে। এরা সবাই নার্ভাস ছিল বিকজ লাস্ট জোনে 19 অ্যালাইভ, এতটা কী বলবো। আমি একটা কিল চুরি করে নিলাম, ডাউন ছিল এখানে, দেখা যাক এখন কি হয়। জোন ওয়ার্নিং দিবে, আর 10 সেকেন্ড বাকি আছে। ফ্যাক্টরিতে এনিমি আছে, আমাদের রাইটেও এনিমি আছে, সামনে তো এনিমি হবেই। 18 লাইভ, দেখা যাক কি হয়। আমাদের এরকম সিচুয়েশনে খেলতে হয় প্রত্যেক দিন 13000-এর পর থেকে, এর চেয়েও অনেক কঠিন মাঝে মাঝে সিচুয়েশন হয়ে যায়। পিছিয়ে এনিমি আমাদের টিমমেটকে মারতেছে, দেখা যাক। প্রচুর চাপে খেলতে হয়, চাপের ফলে দেখেন গুলি বেরিয়েছে ডাউন, কিছু করার নাই, বডি শটে ডান করতে হলো। প্রচুর টেনশনের জন্য এতটা হেড শটও বেশি মারা যায় না, দেখা যাক। টেনশন না মানে আর কি, চাপ থাকে একটা, যে আমি একটা আমার দিনে একটা ম্যাচ স্টার্ট হয়, ওটাতে যদি মাইনাস লেগে যাবে কিছু হয়ে যায়, আমার টিমমেটটা ভুল করে এখানে ফাইটটা নেওয়ার কোনো দরকার ছিল না, নতুন ছিল বুঝতে পারে নাই। তো যাক, আমি কিছু বলে দিলাম তাকে যে এটা ঠিক না, এটা 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 বলে বাদ দিয়ে দিলাম। ও ভাই, জোন আমার সাথে আছে, 11 অ্যালাইভ, আমরা দুজন বেঁচে আছি, এম্পায়ার ভাই আর আমি, দেখা যাক কি হয়। আমি তো চারদিক দেখছি, আমি এম্পায়ার ভাইকে বললাম তুমি রাইট লেফটে দেখো, আমি রাইট দেখতেছি, তাই বললে আমি এখান থেকে সাইডে যাবো। এখন ফ্যাক্টরি ভিতরে ইনিমি ছিল, বাইরে ইনিমি আসবে রাইট দিয়ে, দেখা যাক কি হয়। আমার ইনিমি মনে করছিলাম বাটারের রেড বক্স, নাথিং টু ডু, আমি এখানে বসলাম। 7 ইনিমি কমে গেছে, বাট এখন আমাদের 4 নাম্বার স্কোয়াড মেবি আছে, বিকজ আমাদের তো বুয়া এবং টপ টু ছাড়া কোনো প্লাস হয় না। এমনি 10 প্লাস দেয়, ডেইলি মিশনে 30 প্লাস হয়, এ আর কি আর কিছু না। আমাকে রাইট থেকে মারতেছে গ্লোয়াল, কী বলবো, হুট করে মেরে দিয়েছে রাইট থেকে। আমার টিমের একটা ডাউন, আমাকেও প্রচুর ড্যামেজ দিয়ে দিছে, দেখা যাক। আমাকে বাঁচানোর জন্য বলা হয়েছে, আমি গিয়ে তাকে রিভাইভ করে দিলাম, কেউ ছিল না এখানে, কভার ছিল তাই লেফটে করে বললাম তুমি মেডিকেট করে হিল করো, আমি রাইট গুলো দেখতেছি তুমি লেফট দেখো। কি আর দেখবো গাইস, এখানে গেলাম, সব 6টা আর 4টা আছে, ভাবছিলাম একই স্কোয়াড বাট একই স্কোয়াড না, কিছু ড্যামেজ দিলাম সাইড হয়ে গেল। আমার টিমমেটকে আবার মারতেছে, লল অনলি ওয়ান এ লাইফ, দেখা যাক কি হয়। এখন এখন কোনো টেনশন নেই, এখন ফ্রি টেনশনে মার হবে, দেখা যাক কি হয়। লাস্ট কনে যাবে, আমার প্লাস কনফার্ম, অল গুডির রেড ডট, নো ইয়েলো ড্যামেজ,
ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু এই ম্যাচের মধ্যে একটা মজার কাহিনী হচ্ছে কি, এখানে যে এনিমিটা আমি মাত্র মারলাম, এটা আমার ফ্রেন্ড লিস্টের কি বলবো, মানে আমার এলাকার একটা ভাই ছিল, ভাইয়ের ফ্রেন্ড আমাকে মেসেজ করছিল, আমি গেমে পড়ছিলাম কিছুক্ষণ আগে, কিন্তু বাট আমি মেসেজ চেক করি নাই। এখন ব্যাক করে যখন লবিতে আসি তখন আমি মেসেজ দেখতে যাই, দেখি কি আমাকে বলতেছে, আমি নাকি তার গেমে আসছিলাম। বাট আর কি করার, অনেক ভালো খেলছে তারাও, আমাকে নাকি, আমি নাকি বুইয়া হওয়ার পরে 12 না 13 লাইক পাইছি, বাট এখন তো কাউন্ট হয়েছে অনলি 5 না 4। এ দেখেন আমাকে মেসেজ করছে আমার একটা বড় ভাই, বাট কি করে আমার তো ভুয়ো হয়ে গেছে। নো প্রবলেম, আমাদের এই ম্যাচে 30+ হয়ে গেছে, এখন দেখা যাক নেক্সট গেম। কেরা কেরা দেখা যাক নেক্সট গেমে কি হয়। আমার পজিশন টপ 2, আমি কিন্তু সেই হ্যাকার রে মারছি, সেই কালো বটরে কিন্তু আমি মারছি ভাই, ওটা যে আমার সামনে এসে শুয়ে পড়ছে। ওকে নেক্সট next one, এই এটাও সেম অন্য দিনের আরেকটা গেম, ওটা ছিল কালকে, এটা ছিল আজকে, এটা হবে আজকের গেমটা, দেখা যাক। ফার্স্টের দিক দিয়ে প্রচুর সার্ভাইভ করে কি বলবো, আর জোন টোন এগুলো না দেওয়াই ভালো, এতগুলো কিলও করতে পারি না, কিল করতে পারলে নয় ফার্স্ট ফাইটটুকু দেখাইতাম, বাট কোনো দরকার নেই। আমাদের টিমমেট একটা প্রথমেই মরে গেছে, আমরা 3 জন আছি প্রচুর চাপের মাঝখানে, টিমমেট বলো নাকি নিচে এনিমি, বাট আমি দেখতে পাইলাম, ভাবলাম ফায়ার দিব না, আবার দিয়ে দিলাম, বাট আউট অফ রেঞ্জ, ছেড়ে দাও। নিচে ঘরে এনিমি, বললাম সবাইকে রাইট দিয়ে বেরোতে বললাম, বাট রাইট দিয়ে বেরোলে সামনে এনিমি করবে, তাই বল ভাবলাম যে নিচে একটা কভার নিয়ে দাঁড়িয়ে থাকি। সবাই গ্লোল না মাইরা, একজন গ্লোল মাইরা কভার এর পরে কি করে দেখা যাক। এখানে এনিমি ফায়ার দিচ্ছে আমাকে না, বাট সামনে কাউকে ফায়ার দিচ্ছে, এখানে আমি বসে থাকতে বললাম, আর আমার আরেকটা টিমমেট কে বললাম উপরে দেখার জন্য, রাইট সাইড গুলা এনিমি নিচের এনিমি মেবি জানে না, আমরা এখানে কভার নিয়ে আছি, জোন হালকা সাইড আছে, এতটা সাপোর্ট করেও নাই, দেখা যাক কি হয়। 21 অ্যালাইভ, কিছু করার নাই, বডি শটি মারতে হবে, এটা এটাও এটাও দুইটা ডাউন, এই যে এখন দেখাবো কি, এখন দেখাবো জাদু, বাট আমিও ডাউন, এই গাইনা গ্লিচ কভার আসার পরেও ডাউন হয়ে যায়, এটা কখনো ঠিক হয় না। আমার টিমমেটের কাণ্ড কারখানা দেখেন, গ্লোয়াল লাগাইছে কই, লল যাক, গ্লোয়াল অনেকগুলো লাগাই ওয়েস্ট করে বাঁচাইলো আমাকে। প্রথমে মেডকিটটা করে বসে থাকবো, আমার কিল একটা অলরেডি এসে গেছে, এখানে তো আরেকটা নিচে দিয়ে একটা ডাউন ছিল, ছিল এটা পাবো না, বিকজ এটাকে রিভাইভ করে দিবে, চলো বাদ দেই, আমাদের জন্য যেতে হবে। এখনো 17টা লাইফ, আমাদের বুঝতে হবে, আমরা 3 জন বেঁচে আছি, আমাদের পরে চাপও পড়তে পারে। দেখেন ড্রপের পিছে পুরো স্কোয়াড বসে আছে, পুরো স্কোয়াড, কি আর বলবো, গুলি বের হলো না, ডাক করতে যায়, হ্যাঁ বাদ দাও প্রবলেম নাই, টাওয়ার এনিমি নিচে এনিমি, দেখা যাক আমরা জোনে যেতে পারি কি না। এ তো আমি বললাম কভার দাও, আমি দেখতেছি এখান থেকে, আমি মারতে চাইলাম বাট ভাবলাম যে থাক, ওরা ওজনে যেতেছে, যাক আমার নিচে থেকে মার পড়বে, আমার টিমমেটরে আসতে বললাম, আমি কিছু ড্যামেজ দিয়ে দিচ্ছি, বাট হেডই লাগতেছে না, কি বলবো, আমার টিমমেট গেমের টিভিতে ডাউন করে দিচ্ছে, এর জন্য আমি এখানে যাই না, এখন আমি এখানে এই শিকারটা হইতাম। নো প্রবলেম, দেখা যাক কি হয়। আমি বললাম আবদুল্লাহকে ফাইট দিতে না করতে, এখানে 12টা এনিমি লাইভ আছে লাস্ট জোনে, আমার কিল আছে 3টা, প্লাসের তো ব্যাপার না, এখন ব্যাপার হলো আমার ভুইয়া বা টপটু করতে হবে, টপটু করতে পারলে ফুল প্লাস, ভুইয়া করলেও ফুল প্লাস, কিল টিল হয়ে গেছে আমার, দেখা যাক কি হয়। এখন আমি আবদুল্লাহকে বলে দিলাম যে নিচের দিকে একটা ঘরে তুমি যাও, আমি রাইট দিয়ে জোনে যাই, কারণ এখানে একসাথে দুজন থাকলে এখানে কে কোন দিক থেকে মারবে, একটার সাথে ফাইট নিবো তার তো হাটপাটি হবে, তখন আর কি টপ টু হওয়ার চান্সটা থাকবে না, মাইনাস লাগার সম্ভাবনায় বেশি, তাই আর কি আমি বললাম তুমি নিচে ঘরে যাও, আমিও নিচে ঘরের দিকে আসি, দেখা যাক কি হয়। জোন ওয়ান দিয়ে 3 সেকেন্ড আছে, আমি ভাবলাম যে নিচে রাইট সাইডে যে একটা কভার নেই, এখানে একটা কভার থাকা চাই, দেখেন এই তো কভারে আসি, সামনে ল্যান্ডমাইন এনিমির, ঘরে দেখেন এনিমি আমার সামনে ঘরে, ভাই 10 অ্যালাইভ লাস্ট জন,
আমি বসে বসে গুলি করতেছিলাম, তাই গুলিগুলো লাগতেছিল, বাট আমি ছেড়ে দিলাম, ফায়ার দিতে হবে না। কি আর করা, 2 ভার্সেস 4 খেলতে হবে এখন, কিছু করার নাই। এখন অনেকগুলো সোলো ম্যান আছে, টিম আছে, অনেকগুলো মাইনাসও লাগবে অনেক। এমনি ম্যাচ স্টার্ট হয় না, তাও এরকমই লবি হয় আমাদের সাথে, নইলে হ্যাকার আসে, যে কোনো একটা হ্যাকার আসে। হ্যাকারের ভিডিওগুলো আর কি ছাড়তেছি না, কি বলবো আর, হ্যাকার তো মেরে চলে যাই। ও ভাই সাহ, আমার একটা টিমমেট ডাউন, প্রচুর পুরো ভরসা এখন আমার উপরে, 7টা এনিমি এক্সট্রা আছে, দেখা যাক কি হয় এখন। আমার সামনে এনিমি, বামে এনিমি, ডানে এনিমি, চারদিকে এনিমি, সামনে ল্যান্ডমাইন, বাট ল্যান্ডমাইনটা আমার ফাটানোর দরকার নেই। এনিমি এই যে ডাউন, আমি কিচ্ছু বলবো না, তো মেরে দিল, মেরে দিয়ে বেরিয়ে গেল। মেবি উপরে জন ল্যান্ডমাইনে ডাউন করছে, MP40 কিলটা চুরি করছে, এরকম কিছু একটা হইছে। দেখেন আমি যেদিক দিয়ে যাবো ওইখানে এনিমি, লেফটে এনিমি, কিছু করার নাই। তাও আমি লাকি একটা কভার পেয়ে গেছি, কিছু করার নাই। আমার কাছে গ্লোয়াল আছে, বেস্টটা এত ভালো নাই, দেখা যাক কি হয়। শর্ট রেঞ্জের গানটা অতটা ভালো না, উইথাউট বুস্টার MP5 ফাইট করো ভাই। এই তো গ্লোয়াল লাগে যাও, কিন্তু দো হেডশটের টাইম নাই আমার এখন। ও ভাই সব দুটাই গেছে, সব গুলি গেছে, দেখেন ভাই কিলটাও পেলাম না। জুন তাও আমাদের বুয়াটা হয়ে গেছে, অনেক প্রেশারের মধ্যে ছিলাম এই ম্যাচটাতে, বেশি, সবচেয়ে বেশি, বিকজ কতগুলো লাইভ ছিল দেখতে পাচ্ছ ভাই। নাথিং টু ডু, বুয়াটা হয়ে গেছে, এভাবে আর কি আমাদের অনেক চাপ নিয়ে খেলতে হয় এখন। তাই এতটা রাশ গেম প্লে, এতটা হেডশটও দেখাতে পারি না, আশা করি দেখাবো নেক্সট ভিডিওতে, মন্টেজ একটা বানাবো। ওকে বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, সাপোর্ট এন্ড সাবস্ক্রাইব রাখবে।